الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم بني آدم فسبحان الذي لا إله إلا الله الذي علم القرآن وعلم الإنسان ما لم يعلم نشهد أن لا إله شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أيها المسلمون والمؤمنون الكرام محترم مكرم আজকে সালাতুল জোহর জোহরে সালাত আদায়ের পর রমাদানের শেষ দশকে আল্লাহর ঘরে উপবিষ্ট ইসলাম প্রিয় রাসূল প্রিয় আমার কুরআন প্রেমিক প্রিয় ভাইগণ অত্র সমাজের পর্দার অন্তরালে আমার সম্মানিতা মুমিনা সলিহা মা এবং বোনেরা সকলকে আল্লাহর হাবিবের শেখানো ভাষায় আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমাদের মনিবের দরবারে আমাদের রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি লাখ কোটি সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের সময় রমজানের গুরুত্বপূর্ণ শেষ 10 দিনের সময় ইবাদতের চূড়ান্ত সময় আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতের জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একসাথে করতে পেরেছেন শুকরিয়া স্বরূপ সকলেই করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত কিয়ামতে কাল কঠিন বিভীষিকাময় দৃশ্যের সময় আমাদের সুপারিশকারী নবী সেই রাসূলের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলেই চিৎকার দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব মর্দে মুজাহিদদেরকে স্মরণ করছি যারা ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জমিনের ভিতরে নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি তাদের উপরে এবং আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করুন সবাই বলেন আমিন আমিন সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রমাদানের এই মৌসুমে এই সময়ের ভিতরে আমাদেরকে সুস্থতার সাথে রমাদানের সিয়ামগুলো যিনি পালন করাচ্ছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালন করার জন্য ইবাদত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন বলি সুবহানাল্লাহ কারণ আমরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম সবাই বলেন আমরা কার গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম না
তাকে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী অথবা পৃথিবীর কোন মন্ত্রী অথবা পৃথিবীর কোন রাজা বাদশার গোলাম, আমরা আমাদের রাজা বাদশা, আমাদের লর্ড, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মনিক, আমাদের খালেক, আমাদের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য স্রষ্টা তিনি জানেন সৃষ্টিগুলোর জন্য উপকার কি হবে, এজন্য আমাদেরকে এরকমের একটি আইন, এরকমের একটি বিধান আমাদেরকে উম্মতদেরকে তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। আমরা যত শরীয়ত পেয়েছি, যত ল পেয়েছি, সবগুলো আমাদের মনিব, আমাদের রব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমাদেরকে কোন কিছু ডিরেকশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, হাদিস বলেছেন, সবগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, কথা ছাড়া একটা কথাও নিজের থেকে কোনোদিন বলেন নাই। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, এমন একজন রসুল পেয়েছি, এমন একজন রবের দিশা পেয়েছি, যে রবের দিশার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার শুধু দুনিয়ার ভিতরে চেয়েছিলেন কিভাবে আমি রবকে চিনব, ঠিক কিনা? অবশেষে তিনি রবকে চিনেছেন, ওই রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবগুলোর স্রষ্টা তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বান্দা প্রতিটি সময়ের ভিতরে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ওই পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া প্রশংসা সবগুলো হচ্ছে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই রব এই বিশ্ব জগতের প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি সময় আপনারা এই প্রোগ্রামটা আয়োজনটা করেছেন যেখানে অন্যান্য মসজিদের ভিতরে আমাদের এই আয়োজনটা দেখা যায় না, কারণ বিভিন্ন সমাজের ভিতরে, বিভিন্ন মসজিদের ভিতরে বিভিন্ন গ্রুপিং দলাদলি বর্তমানে আছে কিনা নাই বলেন সবাই। এই গ্রুপিং দলাদলের কারণে সুন্দর একটি মেসেজ, কোরআনের মেসেজ, হাদিসের মেসেজ দেয়া থেকে লোকজনকে যারা বঞ্চিত করবে কাল কিয়ামতের ময়দানে তারা আসামির কাঠগড়া দাঁড়াবে, ঠিক কিনা বলেন সবাই। এই জন্য আমরা ফেতনা ফাসাদ সব কিছু রিমুভ করে দিয়ে, ডিলিট করে দিয়ে সবাই আল মুসলিম আখুন মুসলিম, সমস্ত মুসলমান মুসলমানের ভাই হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করব এবং আলোচনা শুনে আমরা নিজেদেরকে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী করে তুলব ইনশা আল্লাহ। গতকাল আপনাদের মাঝে সম্মানিত আলোচক মাওলানা এম হাসিবুর রহমান তিনি এসেছিলেন, আমাদের ছোট ভাই, ইউনিভার্সিটির ছোট ভাই ছিল, আলহামদুলিল্লাহ এখন আর ছোট ভাই নাই, এখন সারা বিশ্বব্যাপী মাওলানা এম হাসিবুর রহমানকে চিনে, হয়তো যদিও বয়সের দিক থেকে বড় কিন্তু মানের দিক দিয়ে সে আমাদের থেকে ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে সবাই। আরেকজন বক্তা রয়েছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা নিজামুদ্দিন আনসারি সাহেব, উনি আমার বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই, উনি আসবে আপনাদের কাছে মনে হয় 26তম রমাদান নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা আপনারা শুনবেন, বর্তমানে যুগ উপযোগী আলোচনা করেন। আরেকজন ভাই এখানে বসে আছে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব, অত্যন্ত আমার হৃদয়ের অন্তরঙ্গ ভাই। এই যে আমাদের এই যে হাসিব ভাই, মাহমুদুল হাসান ভাই, নিজামুদ্দিন আনসারি ভাই, এদের মাধ্যমে যদি কোরআন এবং হাদিসের আলোচনাগুলো ছড়িয়ে পড়ে এবং যারা আয়োজক তাদের মাধ্যমে যদি ছড়িয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা আমল করবে তাদের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন ইনশা আল্লাহ। এই জন্য আমরা খালেস নিয়তে, ইমানের সাথে, এখলাসের সাথে যদি আমল করি রমাদানের ভিতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো তিনি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন হচ্ছে রমাদান মাস, সবাই বলেন কি মাস? মুমিনের মাস, মুসলমানের মাস, আর মুনাফিকের মনে কষ্ট রাগের মাস, ঠিক কিনা বলেন সবাই? যারা মুনাফিক তাদের অন্তর চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কারণ তারা দিনের বেলা কিছু আর খেতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমাদান মাস, রোজার মাস, যাতে করে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বান্দা আমার ভয়ে কোনো কিছু পানহার করবে না বলে সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, ফরজগার নীতি অবলম্বন করা। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসটি হচ্ছে মুমিনের জন্য সওয়াব অর্জনের মৌসুম। যারা ইনকাম করে, আপনারা কর্মজীবী মানুষ, আমরা কর্মজীবী মানুষ, আমাদের একটা অংশ প্রতি মাসে অথবা দুই মাস, তিন মাস, বছরে আমরা জমা রাখি, রাখি না বলেন সবাই? রাখে অনেকে।
এইরকম রাখার পরে সে আস্তে আস্তে ধীরে ধীরে তার অ্যাকাউন্টের ভিতরে তার ঘরের ভিতরে তার ক্যাশের ভিতরে অনেকগুলো টাকা জমা হয় ঠিক কি না ঠিক এমনি ভাবে রমাদান মাস যখন আসে তখন মুমিন যারা মুসলমান তারা তারা এই রমাদান মাসে বেশি বেশি আমল করে ইবাদত করে তার অ্যাকাউন্টের ভিতরে পুণ্যগুলো সঞ্চিত করেন পুণ্যগুলো যে তার যে সওয়াব রয়েছে ওই সওয়াবগুলো তার অ্যাকাউন্টের ভিতরে জমা করতে থাকেন বলি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দিলেন যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংবিধান কোরআনুল কারীম নাযিল করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এমন একটি মাস যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছেন এই কোরআনুল কারীমটা কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে আসমান রয়েছে বাইতুল ইজ্জতের ভিতরে কোরআনটা নাযিল করে দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ভিতরে নাযিল করে দিলেন বলি সুবহানাল্লাহ এই রমাদান মাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন নাযিলের কারণে বলি আল্লাহু আকবার কিন্তু বান্দা কোরআনের ধারে কাছে আসে না কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি যত রকমের বই রয়েছে মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে আদর্শ রয়েছে অনুলিপি রয়েছে বই রয়েছে কিতাব রয়েছে সেগুলোর দিকে দৌড়ায় আর তাদের জীবনকে তারা অশান্তির দাবানলে আগুন যেরকম জ্বালিয়ে দেয় ঠিক তাদের জীবনকে সারখার করে দিচ্ছে ঠিক কিনা বলুন সবাই এই জন্য শান্তি আসে একমাত্র কোরআনের দিকে রসুলের দিকে আল্লাহর দিকে সাহাবাই কেরামদের পথের দিকে তাবেঈদের পথের দিকে বড় বড় ইমাম যুগশ্রেষ্ঠ ইমামদের পথের দিকে শান্তি আসতে পারে এছাড়া পৃথিবীর মানুষের তৈরি করা কোনো মতবাদ কোনো আইন কোনো ল তাদের তাদের তৈরি করা যত জীবন আদর্শ রয়েছে ওই মত ওই পথ ওই জীবন আদর্শের দিকে কোনোদিন সুখ শান্তি আসতে পারে না ঠিক কিনা বলেন সবাই সম্মানিত উপস্থিতি এই জন্য রমাদান মাসটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস সওয়াব অর্জনের মাস তাকওয়ার মাস মুমিনের মাস ইতিকাফের মাস এই জন্য এই রমাদান মাসে বেশি বেশি আমরা ইবাদত করি আর এই রমাদান মাসে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে আমরা দান সদকা করি কি করি বলেন সবাই দান সদকা করি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি তোমরা দান সদকা করো সেটা কাদের জন্য লাভ আমাদের জন্য সেটা কল্যাণকর আর মুমিন বান্দারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় তারা দান করতে থাকে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই মুমিন বান্দারা তাদের কাছে যখন টাকা থাকে অর্থ থাকে আর না থাকে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দান করতেন রমাদান মাসে রাসূলের দানের পরিমাণ সবচেয়ে বেশি বেড়ে যেত বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করে এই পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে গিয়েছেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করেছেন ইন্তিকালের সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে তিনি বসেছিলেন শোয়া ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা মুহাম্মাদের ঘরে কোন দেরহাম রয়েছে কিনা কোন রিয়াল রয়েছে কিনা টাকা পয়সা রয়েছে কিনা দেখো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের ভিতরে সামান্য কয়েকটা দেরহাম রিয়াল রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দানশীল ছিলেন আয়েশাকে বললেন হে আয়েশা তাড়াতাড়ি দেরহামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে দাও বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চান নাই আমি মুহাম্মদ আল্লাহর কাছে এই রিয়াল এই দেরহাম এগুলো নিয়ে হাজির হব বলি আল্লাহু আকবার তাহলে এই রমাদানে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমরা বেশি বেশি দান সদকা করব ইনশাআল্লাহ কিছু মানুষ রয়েছে নিজেরা দান করে না নিজেরা খাওয়ায় না আবার অপরকেও খাওয়াতে উৎসাহ দেয় না এই জন্য বলেছেন ওয়ালা ইয়াকুদু আলা তুআমিল মিসকিন যারা ইয়াতিমদেরকে অসহায়দেরকে সাহায়যদেরকে নিঃস্বদেরকে নিজে খাওয়ায় না আবার খাবার দিতে উৎসাহ দেয় না এদের জন্য ধ্বংস এদের জন্য আল্লাহর অভিশাপ যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতকে অনুসরণ করে না মানুষদেরকে অভাব ইয়াতিম মিসকিন অসহায়দেরকে যারা সাহায্য করে না সম্মানিত উপস্থিতি এই রমাদানে আমরা সিয়াম রেখেছি না আমরা নাকি সবাই আমরা রোজাদার একমাত্র আমার
রোজাদার এজন্য হয়েছে কাকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আর এই রমাদানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা আর এই রমাদানের সিয়ামগুলো যখন আমরা থাকব যারা সোয়াইমিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা শুনলে আমাদের অন্তর চাঙ্গা হয়ে যায় ঠিক কি না বলেন সবাই আমাদের মনটা আনন্দে উৎফুল্লিত হয় যাতে করে আমরা শুনতে পারি আমরা দেখতে পারি যে আমাদেরকে পুরস্কার দেবে আর পুরস্কারটা যিনি দিবেন তিনি দুনিয়ার কোন সাধারণ কোন ব্যক্তি কোন রাজা কোন প্রধানমন্ত্রী কোন প্রাইম মিনিস্টার কোন হোম মিনিস্টার দুনিয়ার কোন রাজা বাদশা নয় তিনি হচ্ছেন আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কারের ব্যবস্থা করেছেন আমরা ধীরে ধীরে রোজাদারদের জন্য রোজাদার যারা সোয়াইমুন তাদের জন্য কি পুরস্কার আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই রমাদান মাসটি গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে এই রমাদান মাসে আমরা কিয়ামুল লাইল আদায় করি কি আদায় করি আমরা কিয়ামুল লাইল তারাবি তাহাজ্জুদের সালাত আমরা আদায় করি যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের পেছনের সমস্ত সগীরা গুনাহগুলো তিনি মাফ করে দেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলে আলামিন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি রমাদান মুবারকে রমাদান মাসে কিয়ামুল লাইল আদায় করলো তারাবী তাহাজ্জুদের সালাত নফল সালাত আদায় করলো তার পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহ ছাড়িয়ে নেয়ার জন্য তিনি ব্যবস্থা করেছেন সেই মাসের নাম হচ্ছে অন্য কোন মাস নয় সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে রাসূলের কাছে মুসলমানের কাছে প্রিয় মাস রমাদান মাস বলি সুবহানাল্লাহ তাহলে এই রমাদান মাসে আমরা সবচেয়ে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজগার যদি করি আল্লাহ পাক আমাদের আমলনামায় পূর্ণে পূর্ণ সওয়াব তিনি লিখে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য যতটুকু পারি আমরা রাতে তাহাজ্জুদ কিয়ামুল লাইল তারাবিহ সালাতগুলো আদায় করি এবং এই সালাতগুলো আদায়ের মাধ্যমে নিজেদের ছোট গুনাহগুলোকে আমরা ছাড়িয়ে নিই কারণ বড় গুনাহ যখন মানুষ করে মানুষ বড় গুনাহ করে না একজনকে হত্যা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা ব্যভিচার করা অশ্লীলতা সমাজের ভিতরে পাপাচার শয়রা বয়ে দেওয়া এগুলি হচ্ছে সবচাইতে কবিরা গুনাহ ঠিক কিনা বলেন এবং এই কবিরা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে কি করতে হবে তাওবা করতে হবে খালেস ভাবে একনিষ্ঠ হবে কোন বান্দা যদি আল্লাহর কাছে তাওবাতুন নসুহা একনিষ্ঠ তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই অবশ্যই তিনি মাফ করে দিবেন কারণ আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক তিনি নিরাশ করেন না কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হতাশা করবেন না নিরাশা করবেন না লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ এই বান্দা আমার রহমত থেকে তোমরা আল্লাহর রহমত থেকে কি হয় না নিরাশ হয় না বান্দা যত বড় গুনাহ করুক পাহাড় সমান যদি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাকি চিত্তে দুই হাত তুলে চোখের পানি ফেলে দিয়া কান্নাকাটি করে গভীর রাতে তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন আর রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন তিনি চান কোন বান্দাটা আমার কাছে কান্নাকাটি করে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেব বলি সুবহানাল্লাহ এইভাবে করে আল্লাহ তাআলা তিনি চান আমরা তাওবা করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন তবে সেটা হবে তাওবাতুন নসুহা একনিষ্ঠ খালেস মুখলিস ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি আমি আর জীবনে রিপিট করব না আবার এই দ্বিতীয়বার এই কাজটি করব না তুমি এখন থেকে আমাকে মাফ করে দাও এইভাবে করে যদি বান্দা যদি আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি করে দিবেন ক্ষমা করে দিবেন প্রিয় ভাই সব এই রমাদান মাস গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন যে নাজিল হয়েছে এই কদরের রাতের ভিতরে এখন আমাদের কদরের রাত চলতেছে রমাদানের শেষ 10 দিনের বিজুক রাত্রিতে কি তালাশ করতে হবে লাইলাতুল কদর আমাদের বর্তমান বাংলাদেশে 27 রজব রাতে 27 রাতে আমরা কি তালাশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি রমাদানের শেষ 10 দিন বিজুক রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করেছেন আর আমরা দুনিয়ার মানুষ রাসূলকে ফেলে দিয়া আমরা 27 রাত্রিতে শুধু লাইলাতুল কদর পালন করি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর চাইতে দুঃখ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা রাসূলকে ফলো না করে নিজেরা বানিয়ে যদি 27 রাত পালন করি সেটা কি হবে সওয়াব হবে না গুনাহ হবে গুনাহ হবে কারণ রাসূল বলেছেন মা'আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের সাথে ছিলেন সব সময় ঠিক কি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী নাম কি তার
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ভিতরে সবচাইতে যিনি যার জন্য দারুণ কষ্ট পেয়েছেন তিনি আর কেউ নন নিজের স্ত্রী প্রথম স্ত্রী দুঃখের সময়ের স্ত্রী মা খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতদিন সব কিছুর তিনি দরকার হতো প্রয়োজন হতো দুঃখ দুর্দশার সব কিছু শেয়ার করতেন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে দাওয়াতের কাজ পরিচালনা করেছিলেন রাসূলের সাথে কেউ ছিল না রাসূলকে ভরসা দেওয়ার মতো কেউ ছিল না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখাশোনা করতেন তিনি ভরসা দিতেন রাসূলকে তিনি সব সময় শক্তি সঞ্চারের জন্য তিনি তাকে প্রশ্রয় দিতেন রাসূলকে তিনি মানসিকভাবে সান্ত্বনা দিতেন এই জন্য রাসূল বলেছেন আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় আমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমার স্ত্রী মা খাদিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জন্য কান্নাকাটি করতেন বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্নাকাটি করতেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার জন্য প্রিয় ভাই সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত আমল করতেন এই আমলের ভিতরে একটি আমল ছিল রমাদানের শেষ দশকে তিনি লাইলাতুল কদরের জন্য ইবাদত করেছেন বলি সুবহানাল্লাহ এই জন্য কোন মুমিন বান্দা যদি ইতিকাফের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে প্রবেশ করলো ইতিকাফের নিয়তে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি কবুল হজ এবং দুটি উমরার সওয়াব লিখে দিবেন বলি সুবহানাল্লাহ এত সুন্দর সুবর্ণ সুযোগ আমাদের জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দা অনেক রয়েছে রোজার ধার ধারে না রমাদান মাস এসেছে তার কানের ভিতর আসে নাই ঠিক কি না বলেন সবাই এই জন্য তারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত তারা কি প্রাপ্ত আমার কথা না রাসূলের কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই সব মানুষরা ধ্বংস হবে ওই সব মানুষরা তারা আযাবপ্রাপ্ত লানতপ্রাপ্ত হবে যারা রমাদান মাস পেল কিন্তু রমাদানের রোজাগুলো সিয়ামগুলো তারা পালন করলো না তাহলে তাদের জন্য ধ্বংস তারা রোজা রাখে নাই সিয়াম পালন করে নাই আল্লাহর হুকুম তরিকা অনুযায়ী সম্মানিত উপস্থিতি এই জন্য রমাদানের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন আল কারীমকে তেলাওয়াত করা সাহাবাই কেরামরা যখন কোরআন আল কারীমকে তেলাওয়াত করতেন তখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা তারা চলে যেত বলে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার সাথে ছিল রমাদানের ভিতরে আর আমি হাফিজুল কোরআন হওয়ার কারণে আমার স্ত্রী আমার পিছনে কোরআন আল কারীমকে তেলাওয়াত শুনতে চেয়েছিল আর সাথে সাথে আমি আট রাকাত কিয়ামুল লাইল আদায় করেছি বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উদ্দেশ্য ছিল কোরআনকে শোনা কোরআনকে তেলাওয়াত করা কোরআনকে গবেষণা করা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা এই জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বানিয়ে দিলেন বলি সুবহানাল্লাহ দুনিয়া এবং আখেরাতের ভিতরে যাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা এই পৃথিবীর মানুষদের জন্য দৃষ্টান্ত হয়ে আছেন সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান ঠিক কি না বলেন সবাই এই জন্য সাহাবায়ে কেরামদেরকে যদি ফলো করে অনুসরণ করি আমরা নিজেদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারব আর যদি সাহাবায়ে কেরামদের পথ থেকে দূরে সরে যাই তাহলে আমরা জাহান্নামের দিকে চলে যাব বলেন নাউজুবিল্লাহ তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে রাসূলকে অনুসরণ সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ তাবেঈদেরকে অনুসরণ ঠিক কিনা বলেন সবাই এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি করনি সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মাদের যুগ তার পরবর্তী আমার সাহাবায়ে কেরাম তার পরবর্তী তাবেঈনদের যুগ সর্বশ্রেষ্ঠ বলি সুবহানাল্লাহ তাহলে আমার শরীয়ত সব কিছু নিতে হবে এই যুগ থেকে ঠিক কি আমরা সবাই তাহলে নিজেরা যদি আমল বানিয়ে যদি আমরা সমাজের ভিতরে চালিয়ে দিই সেই আমলটা আমাদের দুই পয়সারও কাজে লাগবে না ঠিক কিনা এই জন্য আমল করি আর জান্নাতে যাওয়ার জন্য নিজেদেরকে উপযোগী করে তুলি সম্মানিত উপস্থিতি এই রমাদান মাসে বেশি বেশি আমরা কোরআন আল কারীমকে গবেষণা করি তেলাওয়াত করি তাফসীর পড়ি শানে নজুল নিয়ে আলোচনা করি কোরআন আল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো যদি করি তাহলে আমরা কোরআন বোঝা সম্পর্কে আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি
এই রমাদান মাসে গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে উমরা করা কি করা বলেন সবাই আমরা হজ করা রমাদান মাস ছাড়াও মানুষ সাধারণত যায় না সিঙ্গাপুর যায় মালয়েশিয়া যায় কক্সবাজার যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নতুন বিবাহ করে ঘুরতে যায় যায় কিনা বলেন সবাই কিন্তু বিষয়টা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি হয় বিয়ে করে যাবে কোথায় মক্কা এবং মদিনার ভিতরে ঠিক কিনা বলেন সবাই আমাদের মুসলমানের খাসিয়ত তো এটা থাকার কথা কিন্তু মুসলমান যখন সে যখন ইসলামী শরীয়তকে সে ফেলে দিয়ে যখন পশ্চিমা সভ্যতা নিজেদের শরীরের ভিতরে নিজেদের জীবনের ভিতরে আমল ধরালো তখনই সে জাহান্নামের দিকে চলে গিয়েছে ঠিক কিনা বলেন সবাই অসংখ্য মুসলমান তারা আজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুযায়ী না চলে সাহাবায়ে কেরামদের জীবন অনুযায়ী না চলে নিজেদের খেয়াল খুশি মতো চলে তারা শেষ হয়ে যাচ্ছে অশান্তির দাবানলে তারা দাউ দাউ করে চলতেছে পারিবারিক অশান্তি ঠিক কিনা বলেন সবাই এই জন্য পারিবারিক শান্তি সমাজে শান্তি রাষ্ট্রে শান্তি বিশ্বে শান্তি একমাত্র দিতে পারে আল কোরআন একমাত্র দিতে পারে আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামরা তারা কুফরি হালতে ছিল সবাই বলেন কি হালতে ছিল কুফরি হালতে ছিল ওই কুফরি হালতের মানুষগুলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াতের মাধ্যমে সোনালী যুগে ইসলামের দিকে তারা নিয়ে আসতে পেরেছিলেন সেটা হচ্ছে কোরআন আল কারীম সেটা হচ্ছে কোরআন আল কারীম এই কোরআনের কাছে কোন মানুষ যদি আসে তার অন্তর খুলে যায় তার চক্ষু খুলে যায় সে রবকে চিনতে পারে রসুলকে চিনতে পারে ইসলামকে চিনতে পারে মুসলমান হিসেবে তার ডিউটি গুলো জানতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী করে তোলেন বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য রমাদান মাসে আমরা উমরা করব কি করব উমরা করব কেউ যদি রমাদান মাসে উমরা করে রব্বুল আলামিনকে খুশি করার জন্য কেউ যদি কাবা ঘরের ভিতরে হাজিরা দে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেবেন বলি সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব লিখে দিবেন আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ তাহলে রমাদান মোবারকে আমরা যদি সময় পাই টাকা পয়সা থাকে আমরা মক্কা যাব মদিনায় যাব আর সেখানে ইতিকাফের জন্য যদি থাকি তাহলে তো আরো সবচেয়ে বেশি ভালো হবে কারণ ইতিকাফের জন্য ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে খানায় কাবা কাবা শরীফ ঠিকই না বলেন সবাই এক নম্বরে হচ্ছে কি খানায় কাবা দুই নম্বরে হচ্ছে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিন এই তিনটা জায়গা হচ্ছে ইতিকাফের জন্য সবচেয়ে উত্তম জায়গা বলে সুবহানাল্লাহ কিন্তু দুর্ভাগ্যক্রমে ইহুদিরা আজকে অভিশপ্ত ইহুদিরা ফিলিস্তিনের ভিতরে আমাদের নির্যাতিত মুসলমানদেরকে বছরের পর বছর আক্রমণ করে ইসলামকে মুসলিমকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে ঠিক কিনা বলে সবাই কিন্তু তারা ভুলে গিয়েছে মুসলমান শুধু ফিলিস্তিনের ভিতরে নয় বিশ্বের আনাচে কানাচে কোটি কোটি মুসলমান তারা যদি জিহাদে অবতীর্ণ হয় বদরের চেতনা নিয়ে যদি অবতীর্ণ হয় কোনো ফিলিস্তিন তো দূরে কথা বিশ্বব্যাপী যত ইহুদি রয়েছে পালানোর জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা এই জন্য মুসলমানরা বদরের চেতনা উজ্জীবিত হবে বদরের চেতনা উজ্জীবিত হয়ে তারা যদি ইহুদি এবং খ্রিস্টানদের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায় একজন জালেম একজন কাফের সামনে দাঁড়ানোর সামনে অত্যাচার করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদেরকে সেই মত সেই শক্তি সেই পথ খুঁজে খুঁজে যেন দেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি এই জন্য রমাদানুল মোবারকের ভিতরে আমরা এই আমলগুলো করব আর এই রমাদান মাসটা কখন ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরির যখন শাওয়াল মাস চলতেছে সবাই বলেন শাওয়াল মাস কোন মাস শাওয়াল মাস শাওয়ালের ছয়টি সিয়াম আছে না আছে রমাদানের সিয়ামের পরে কয়টা সিয়াম ছয়টা সিয়াম এটার ফজিলত গুরুত্ব অত্যন্ত বেশি রমাদানের পরে শাওয়ালের ছয়টি সিয়ামের প্রিয় ভাই সব রমাদানের এই সিয়ামটা ফরজ হয়েছে যখন দ্বিতীয় হিজরির শাওয়াল মাস কিবলা পরিবর্তনের ওই পর্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সিয়াম ফরজ হয় তখন সেই সময়ের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে যে সিয়াম প্রচলন ছিল ওই সিয়ামটা সাহাবায়ে কেরামদেরকে থাকতে হতো সাময়িক সময় থাকতে হতো তার কারণ হচ্ছে দুনিয়ার মানুষের যে ব্যবস্থাপনা দুনিয়ার মানুষের যে আচার আচরণ
আচরণ ইহুদি এবং খ্রিস্টানদের যে আচরণ সেটা উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিছুদিন এই রকম ইহুদি এবং নাসারাদের মতো সিয়াম পালন করার জন্য রেখেছিলেন ঠিক কি না পরবর্তীতে সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহরি এবং ইফতারের ব্যবস্থা করে দিলেন আর কোরআন আল কারীমের আয়াত নাযিল করে দিলেন সুম্মাতিম মুসসিয়ামা ইলাল্লাইল তোমরা তোমাদের সিয়ামকে সন্ধ্যা পর্যন্ত পূরণ করে নাও বলি সুবহানাল্লাহ তাহলে সাহরি এবং ইফতার কার দেয়া নিয়ামত আল্লাহ পাকের দেয়া নিয়ামত আজকে আমার বিষয়টা লেখা আছে রোজা মুসিয়াম এবং সাহরি শব্দটা ভুল এখানে সাহরি হবে না কি হবে সাহরি কি হবে বলেন সাহরি হবে সাহরি এবং ইফতার এটা কার দেয়া নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ইহসান করে তিনি সাহরি দিলেন ইফতারই দিলেন কিন্তু বান্দা সঠিক সময় ইফতার করে না ইফতারের সময় সে গরু খুঁজতে যায় ছাগল খুঁজতে যায় ঠিক কি না বলেন সবাই ইফতারের সময় সে অমুককে ডাক দিতে যায় ইফতারের সময় অমুকের কাছে চলে যায় আর সাহরির সময় সে খেয়াল থাকে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ব্যবস্থা করে দিলেন যাতে বান্দার রোজা থাকতে কোনো সমস্যা না হয় সুবহানাল্লাহ আমরা যদি সাহরি এবং ইফতার করি রোজা থাকতে কি লাগে আমাদের শক্তি লাগে না রোজা কিন্তু শক্তির জন্য প্রয়োজন প্রয়োজন কিনা বলেন সবাই তিনটা দিক থেকে একটি হচ্ছে আত্মিক আরেকটি হচ্ছে দৈহিক আরেকটি হচ্ছে আত্মিক বলি সুবহানাল্লাহ রোজা আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটির জন্য নয় তিনটা সমান নয় তিনটা জিনিসের সমান নয় এই রমাদানটা গঠিত হয়েছে একটি হচ্ছে আত্মিক ইবাদত আরেকটি হচ্ছে দৈহিক ইবাদত আরেকটি হচ্ছে আত্মিক ইবাদত কারণ রমাদানের মোবারকের ভিতরে দান সৎকার করতে টাকার প্রয়োজন ঠিক কিনা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদেরকে সিয়ামটা দিলেন যাতে করে আমরা আমাদের উপরে ইহসান হয়ে আমরা রোজাগুলো থাকতে পারি বলি সুবহানাল্লাহ প্রিয় ভাই সব এই জন্য রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তরিকা মতো যদি আমরা সাহরি করি ইফতার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতার সম্পর্কে তিনি বলেছেন লোকেরা যতদিন তাড়াতাড়ি সময়ের সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণের পথে থাকবে বলি সুবহানাল্লাহ যতদিন লোকজন আপনারা সময়ের সাথে ইফতার করতে হবে সময় বলেন কিসের সাথে ইফতার করতে হবে সময়ের সাথে ইফতার করতে হবে দেরি করা যাবে না যখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা খেজুর মুখে দিলেন নাকি বড় মুখে দিবেন কোনটা খেজুর মুখে দিবেন কার সুন্নাত বলেন সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন কি মুখে দিতেন বড় মুখে দিতেন না তরমুজ মুখে দিতেন না অনেক ফল ছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর মুখে দিতেন আর পানি পান করতেন আর নিজের মুখ থেকে বলতেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুম ওয়াসাবাতাল্লাজরু ইনশাআল্লাহ বলি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝাতে যাচ্ছেন আমার পিপাসা তৃষ্ণাত যে ছিলাম সারাদিন সেটা দুর্বিত হয়ে গেল মিটে গেল আর যে আমার শিরা উপশিরা রয়েছে সবগুলো পানি পান করার কারণে শীতল হয়ে গেল বলি সুবহানাল্লাহ ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহর কাছে এর প্রতিদান খাড়া হয়ে গেল বলি সুবহানাল্লাহ তাহলে আমরা প্রতিদান চাই চাই কিনা বলেন সবাই সারা বছর সারা মাস চাকরি করে আমরা মাসের শেষে 5 তারিখে 10 তারিখে আমরা কি পাই প্রতিদান পাই না দুনিয়ার জন্য এটা কি প্রতিদান আর আল্লাহ রাব্বুল আলামিনের তার ইবাদত করব তিনি দুনিয়াতে প্রতিদান দেওয়ার ব্যবস্থা করেন নাই তিনি ব্যবস্থা করেছেন কোথায় আখেরাতে সেখানে একদিন দুদিনের জন্য নয় সেখানে আবাদুন আবাদ অনন্তকাল সেখানে পুরস্কার পেতে থাকবো সুবহানাল্লাহ বলি সবাই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ইফতারের মতো একটি নিয়ামত দিলেন সাহরির মতো একটি নিয়ামত দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইফতার করতে হবে কিভাবে সাহরি করতে হবে উম্মতদেরকে শিক্ষা দিলেন কিন্তু উম্মত রাসূলের হাদিস গ্রহণ না করে নিজেদের বানোয়াট ভাবে আমল করে ইফতার করে সাহরি করে ঠিক কি না নিজেদের বানোয়াট ভাবে আমল করে ইফতার করে সাহরি করলে সেটা আপনি রাসূলের সুন্নতের খেলাফ করলেন প্রিয় ভাই সব এজন্য রোজাদারের দোয়া ইফতারের সময় কবুল হয়ে যায় এবং সারাদিন কেউ যদি দোয়া করে রোজাদার রাতে যদি দোয়া করে দিনে যদি দোয়া করে ইফতারের সময় যদি দোয়া করে সেটা কে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন শুধু তাই নয়
সংবাদ হচ্ছে ইফতার করা কি করা বলেন সবাই ইফতার করা সারা দিন আমরা কিছুই খাবো না কিছুই খাই না যখন সূর্যাস্তের সময় সূর্য ডুবার পূর্বে আমাদের সামনে যখন খাবার রেডি থাকে তখন আমাদের অন্তরটা আনন্দে ভরপুর হয়ে যায় বলি সুবহানাল্লাহ এটা একটা খুশির সংবাদ ঠিক কি না আর এই ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আগুন থেকে জাহান্নাম থেকে তিনি মুক্ত করে দেন বলি সুবহানাল্লাহ তাহলে এমন একটি মাস পেয়েছি যেখানে ইফতার রয়েছে সিয়াম কি বলে সাহারি রয়েছে আর এগুলো যদি কেউ সুন্দরভাবে রাসূলের তরিকে আমল করে পালন করে সেটা ইবাদত হয়ে যায় বলি সুবহানাল্লাহ ইফতার এবং সাহুর এটা সময়ের সাথে সম্পর্কিত সময় বলেন কিসের সাথে সম্পর্কিত সময়ের সাথে সম্পর্কিত এই জন্য সময় মতো ইফতার করা সুন্নাহ এবং সময় মতো সাহারি করাও সুন্নাহ আর ইফতার যখন আমরা করি নিজেরা খাই না প্রতিবেশীদেরকে দিই বলেন সবাই আমাদের যদি সামর্থ্য থাকে আপনার পাশে একটা লোক হেঁটে যাচ্ছে আপনি ডাক দিয়ে বলবেন আসো ভাই আমরা কি করি ইফতার করি এটা সওয়াবের কাজ নাকি গুনার কাজ বলেন সওয়াবের কাজ অবশ্যই সওয়াবের কাজ কারণ হচ্ছে রোজাদার ইফতার যখন করে তখন সেই সময়ের ভিতরে যখন দোয়া করে একজনকে খাওয়ায় সেটা আল্লাহর আদালতে সেটা তার জন্য আমলনামায় পুণ্যের কাজ হিসেবে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে কিয়ামতের ময়দানে এই সব খুঁটিনাটি বিষয় যাদের যাদের চক্ষু ছিল যাদের চোখ রয়েছিল ওই সব ছোট আমলের প্রতি যখন কোন বড় আমলের ঘাটতি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট আমলের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে যাবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে যাওয়ার জন্য সহজ করে দেন সবাই বলেন আমিন প্রিয় ভাই সব আর সাহাবাই কেরামদের একটি খাসিয়ত ছিল যখন রমাদান মাস আসতো রমজান মোবারক পেতেন তখন প্রতিবেশীদেরকে তারা ইফতার বিলি করতেন প্রতিবেশীদেরকে কি দিতেন ইফতার দিতেন যাতে করে তারা পেয়ে থাকে খাবার পেয়ে থাকে একজন আরেকজন খাবার পেয়ে থাকে এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রতিবেশীদেরকে আদান প্রদান করতেন বলে সুবহানাল্লাহ তাহলে আপনাদের যদি কারো সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে আপনাদের যদি এফোর্ট থাকে আপনারা ইফতারি আদান প্রদান করবেন এলাকার ভিতরে বিশেষ করে মসজিদে মসজিদে যে ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে আয়োজন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা খুব আশান্বিত হতে পেরেছি ইসলামের জয় জয়কার ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে ঠিক কিনা বলেন সবাই কারণ মুসলমানদেরকে তাদেরকে ইমান থেকে তাদের ইখলাস থেকে তাদের মুখলিস হওয়া থেকে রসুল্লাহর ভালোবাসা থেকে আল্লাহর ভালোবাসা থেকে দুনিয়ার কোনো মানুষ তাকে জোর করে সেই ভালোবাসা ছেড়ে নিতে ওই ভালোবাসাটা ছাড়িয়ে নিতে পারার কথা নয় ঠিক কিনা বলেন সবাই কারণ মুসলমানদের অন্তরের ভিতরে যদি রসুল্লাহর মহব্বত থাকে আল্লাহর ভালোবাসা থাকে তাহলে তাই সে তো আর পৃথিবীর কোনো মানুষের রক্ত চক্ষুকে ভয় পাওয়ার কথা নয় ঠিক কিনা এই জন্য মুসলমানদের হিম্মত মুসলমানদের সাহস সবটুকু হচ্ছে আল্লাহর জন্য এবং রসুল্লাহর জন্য বলে সুবহানাল্লাহ কারণ আমরা আল্লাহকে দেখি নাই আমরা কাকে দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই হযরত মূসা আলাইহিস সালামের ওই সময়ের ভিতরে 70 জন ইহুদি আলেমদেরকে পণ্ডিতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদেরকে শেষ করে দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম সূরা বাকারার ভিতরে এই ঘটনাটি এসেছে মূসা আলাইহিস সালাম তাদের জন্য আবার দোয়া করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জীবিত করে দিলেন বলে সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে আমাদের রবকে দেখার কেউ কথা নয় দুনিয়ার ভিতরে রবকে কেউ দেখার কথা নয় একমাত্র সেদিন দেখা হয়ে যাবে যেদিন সয়মন রোজাদাররা আল্লাহর দরবারে চলে যাবে বলে সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই সেটা দুনিয়ার কোনো জায়গা নয় সেটা স্পেশাল জায়গা সেটা একমাত্র রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস করেছেন ওই সমস্ত সয়মন ওই সমস্ত রোজাদার যারা দুনিয়ার জীবনে কষ্ট করে ত্যাগ করেছে আল্লাহকে ভয় করে দুনিয়ার যত লোভ লালসা ত্যাগ করে রোজা রেখেছে সারাদিন না খেয়ে রয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সময় বান্দা আজকে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ প্রিয় ভাই সব এই জন্য আমরা সাহারি খাবো সঠিক সময়ে সাহারি হচ্ছে রাতের খাবার সবাই বলেন সাহারি মানে হচ্ছে কি খাবার রাতের খাবার আপনাদের কি কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাহলে আমি শেষ করে দিই কিন্তু আপনাদের টপিক কিন্তু বাকি আছে এখন রোজার পুরস্কার এখন চলতেছে সাহারি সম্পর্কে রোজার পুরস্কার বাকি আছে কিনা আছে তাহলে পুরস্কারের লোভ আছে না সবার কাছে পুরস্কারের লোভ আছে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান তোমরা সাহরি খাও সাহরি খাবে রাতের খাবার খাবে কেননা রাতের খাবারের ভিতরে বরকত বরকত রয়েছে বলি সুবহানাল্লাহ তার মানে হচ্ছে রোজাদার যখন সারা দিন সিয়াম পালন করবে রাতের খাবার যখন খাবে সাহরি যখন খাবে তখন বরকত হিসেবে তার আর কোনো প্রকার কষ্ট হবে না বলি সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের সমাজের ভিতরে আমাদের এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় রমাদান মাস আসলে মনে হয় কাজের মনে হয় চাপ উঠে কাজের কি উঠে দেখবেন বিভিন্ন জায়গায় মিল ফ্যাক্টরি কল কারখানা বিভিন্ন শ্রমিক বিল্ডিং তৈরি করতেছে শ্রমিক রাজমিস্ত্রি বিভিন্ন রকমের শ্রমিকরা দেখবেন এমন কাজ শুরু করে ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যার কারণে রোজাই থাকে না বলেন নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ কি মাফ করে দিবে মাফ করে দিবে না বছরে মাস কয়টি 12টি বছরে মাস কয়টি 11 মাস আপনি উপার্জন করেন ইনকাম করেন রমজান মাসে কি আপনার একটু লজ্জা লাগে না চক্ষু লজ্জা লাগে না রাসূলুল্লাহর কারণে আল্লাহর কারণে আপনি এক বেলা ডিউটি করেন কয় বেলা ডিউটি করেন আপনি এক বেলা ডিউটি করেন রমজান মাসে সকাল থেকে দুপুর 12টা সাড়ে 12টা পর্যন্ত এরপরে আপনি রেস্ট নেবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে দিনের বেলায় রেস্ট করো আর রাতের বেলায় রাত জেগে ইবাদত করো বলি সুবহানাল্লাহ রাসূলুল্লাহর চাইতে বেশি শ্রমিক আপনারা হয়ে গিয়েছেন আমরা হয়ে গিয়েছি রাসূলুল্লাহ কি শ্রমিক ছিল না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের নেতা ছিলেন রাষ্ট্রের নেতা ছিলেন শ্রমিক ছিলেন তিনি স্বামী ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ছিলেন নাকি ছিলেন না সব কিছু দুনিয়ার আমাদের মতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ছিল সমাজ ছিল সাহাবা কেরামরা ছিল রাষ্ট্র ছিল সমাজ ছিল এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কখনো তিনি গড়িমসি করেন নাই সুবহানাল্লাহ আর আমরা দুনিয়ার এই সাধারণ মানুষ হয়ে রাসূলকে ফলো না করে আমরা সমানে রাত দিন রোজার সময় রাত দিন এমন কাজ করা শুরু করে দোকানে পাশের দোকানে গোপনে গিয়ে কি খায় ইফতার করে কি খায় দুপুরের ইফতার করে ইফতার মানে হচ্ছে নাস্তা করে ইফতার মানে কি করা নাস্তা করা গোপনে গোপনে যে আপনি যে ইফতার করতেছেন কালকে আমাদের ময়দানে কি ভিডিও ফুটেজে দেখানো হবে না সেদিন ছোট বড় সমস্ত কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা বলি আল্লাহু আকবার সেদিন ছোট আমল বড় আমল যা কিছু করবে কোন কোন আমলকে আল্লাহ রাব্বুল আলামিন লুকাবেন না ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অনুরূপ পরিমাণ সরিষা বালি পরিমাণ আমল করবে সেটা সে দেখতে পাবে আল্লাহ পাক হাজির করবেন আবার কেউ যদি অনুরূপ পরিমাণ সরিষা পরিমাণ বদ আমল খারাপ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর যদি ইহসান করেন সেটা ভিন্ন কথা কারণ দুনিয়ার জীবনে সামান্য এক মাস কয় মাস তাও কি রাতের বেলা আমরা খাবার খাই নাকি খাই না রাতের বেলা খাই কিন্তু দিনের বেলায় সামান্য ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত বান্দা এমন কাজ করা করে কাজের কি কি হয়ে যায় তার জোশ উঠে যায় কাজের কি উঠে যায় জোশ উঠে যায় মানে বছরে যে 11 মাস হয়েছে সেই 11 মাসের তার ভিতর মাথার ভিতরে নেই জন্য আপনারা সাজেশন দিবেন পরামর্শ দিবেন আপনারা যদি যেখানে আপনারা থাকেন বলবেন রমাদান মোবারকে অন্তত সকাল থেকে 12টা পর্যন্ত কাজ চলবে বাকি কাজ বন্ধ ঘোষণা করা হলো আল্লাহু আকবার বলেছে ভাই তাহলে তার জন্য ইহসান হয়ে যাবে সে রেস্ট করে ইবাদত করতে পারবে তার দ্বারা আর একটা সিয়াম একটা রোজাও ছাড়া হবে না ইনশাআল্লাহ তাহলে আপনার জন্য সওয়াব হলো অন্যের জন্য কি হলো সওয়াব হলো একজনে আপনার মুখের দ্বারা যদি একজনে আমল করে ওই লোকে যে আমল করলো ওই আমলের পরে পরবর্তীতে আপনার উপরে আমলটা বর্তাবে বলি সুবহানাল্লাহ এর পুরস্কার যা যা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য সাহরি শেষ সময় খাওয়া সুন্নাত সাহরি শেষ সময় খাওয়া কি সুন্না আর ভোর রাতে খেজুর আপনারা মুখে দেবেন খাবার শেষে কি মুখে দেবেন খেজুর তাহলে রাসূলের প্রিয় খাবার ছিল কি খেজুর সুবহানাল্লাহ খেজুরকে বড় দিয়ে তাবাদুল করে কি বলে পরিবর্তন করে দুনিয়ার জীবনে শান্তি স্থাপন করা যাবে না এই খেজুরের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জারি করে দিলেন এই পৃথিবীর মানুষ মুসলমানরা যতদিন আসবে আর যাবে তারা খেজুরকে মুখে দিয়ে সুন্নাত পালন করবে ইনশাআল্লাহ
সম্মানিত উপস্থিতি এইজন্য যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা রহমত দিতে থাকেন সবাই বলেন সুবহানাল্লাহ যারা সাহারি খায় রাসূল বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রয়েছে ওরা তাদের জন্য রহমত দিতে থাকেন বলি সুবহানাল্লাহ এইজন্য সাহারি খাওয়া গুরুত্বপূর্ণ বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইফতার এবং সাহারি এইজন্য সময়মতো সঠিক সময় আমরা ইফতার করব এবং সাহারি করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এবার আসি আমরা সিয়াম রাখা যে আমরা যে সিয়াম রাখি এই রাখার কারণে পুরস্কার দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন অতীতের উম্মতদেরকে যে যে বিষয় দেওয়া হয় নাই আমার উম্মতদেরকে সে বিষয়ে পাঁচটি বিষয় দান করা হয়েছে কয়টা বিষয় পাঁচটি বিষয় দান করা হয়েছে এক নাম্বার হচ্ছে রোজাদার সারা দিন খায় না মুখ থেকে এক প্রকার তাদের যে গন্ধ দুর্গন্ধ বের হয় ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে অধিক পছন্দ হয় যা বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় রোজাদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া করতে থাকেন আর জান্নাতকে ডেকোরেশন ডেকোরেট করা হয় একমাত্র যারা সহিমন যারা রোজাদার তাদের জন্য বলি সুবহানাল্লাহ আর এই রমজানে যারা সিয়াম পালন করবে এই সিয়ামের ভিতরে বড় বড় যে শয়তানগুলো রয়েছে ওদেরকে শিকলবদ্ধ করে দেওয়া হয় আবার এই রমজানের ভিতরে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন বলি সুবহানাল্লাহ রোজাদারের জন্য কত পুরস্কার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন যদি মানুষ বুঝতো একটা রোজাও তারা ছাড়তো না ঠিক না বলেন সবাই সে আগে বুঝতে হবে ইসলাম সম্পর্কে আগে জানতে হবে ইসলামের লগুলো সম্পর্কে শরীয়তগুলো সম্পর্কে যদি জানে কোন মানুষ ইচ্ছে করে আর রোজা ছাড়বে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য রোজা রাখার পরে আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত হয় কি ভীতি জাগ্রত হয় আল্লাহ ভীতি আমরা কাকে ভয় করি বলেন সবাই একমাত্র আমরা আল্লাহকে ভয় করি এই আল্লাহ ভীতিটা অর্জন হয় আমরা আল্লাহ ভীতিটা পাই আমরা যখন সিয়াম পালন করি আমরা অনুধাবন করি কেমন আল্লাহ ভীতি আমাদের ভিতরে রয়েছে ঠিক কিনা বলেন সবাই রমাদানের এই সিয়াম যখন রাখি আমরা আমাদের রবকে ভয় করে আমরা কিছু খাই না সারাদিন না খেয়ে আমরা থাকি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জন্য তোমার পুরস্কার আমি দুনিয়ার অন্য কোনো মানুষ দিয়ে দেব না আমি নিজ হাতে দেব বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিজের হাত নেই তবে কুদরতি হাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের মতো হাত নেই তবে কুদরতি হাত রয়েছে কুদরতি চোখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখ রয়েছে এই জন্য কোনো বান্দা রাব্বুল আলামিনকে ভয় করে সিয়াম পালন করে রব্বুল আলামিন ওই বান্দাকে নিজ হাতে পুরস্কার দিয়া দিবেন বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছে শোনো কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজাকে সিয়ামকে ফরজ ঘোষণা করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাওবা আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করতে পারো বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য রোজা হলো আল্লাহর সামনে তলাবের মাধ্যম আল্লাহর নিকটবর্তী হয় যখন মানুষ রোজা রাখে ঠিক কিনা বলেন সবাই হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি সাওম রোজা আমার জন্য একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান পুরস্কার আমার নিজ হাতে দেব বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ব্যবস্থা করেছেন শুধু তাই নয় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি স্পেশাল দরজা রয়েছে তার নাম কি বলেন সবাই রায়্যান সবাই বলেন নাম কি রায়্যান নামক দরজা দিয়ে সেদিন জাহান্নামীর যারা বেরোজগার ছিল রোজা রাখে নাই সয়মন ছিল না তারা ঢুকতে চাইবে কিন্তু তাদেরকে আহ্বান করা হবে না হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ডাকবেন কই আছো আমার রোজাদাররা যারা সয়মন আজকে তোমরা চলে আসো তোমরা এই বাপ দিয়ে এই রাইয়া নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওয়েলকাম ডাক দিবেন স্বাগতম জানাবেন তাদেরকে ডাক দিবেন রব্বুল আলামিন বান্দাকে যদি ডাক দে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এর চাইতে ইহসান দয়া পৃথিবীতে দুনিয়া এবং জমিনে আর হতে পারে না প্রিয় ভাই সব এজন্য
রমাদানের সিয়ামগুলো যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন জাজার ব্যবস্থা পুরস্কারের ব্যবস্থা তিনি করে দিয়েছেন আর আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে কয়দিন একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত বিশাল একটি খাত গর্ত তৈরি করবেন যার ব্যবধান হবে আকাশ এবং জমিনের ব্যবধান বলি সুবহানাল্লাহ আকাশ এবং জমিনের ওইখানে ধরেন আপনার আপনি রয়েছেন আকাশে আর নিচে এ রয়েছে জাহান্নাম রয়েছে মাঝখানে কি কিছুই নাই তাহলে কি বিশাল ব্যবধান না বিশাল ব্যবধান এজন্য এই সুন্দর মহা সুবর্ণ সুযোগের ব্যবস্থা যিনি করেছেন তিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি আর আরেকটি হচ্ছে যারা রোজাদার তাদের জন্য সালাম আসবে সালাম শান্তি সেটা রবের পক্ষ থেকে হয়ে যাবে কার পক্ষ থেকে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সিয়াম পালনকারীদেরকে রোজাদারদেরকে সালাম দিবেন যা কোরআন আল কারীমের ভিতরে এসেছে সালামুন কাওলাম মির রব্বির রহিম পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে সালাম দেওয়া হলো বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাকের সাথে সালাম আদান প্রদান হয়ে যাবে এর চাইতে খুশির সংবাদ মহা পুরস্কার এই জমিনের ভিতরে আর হতে পারে না আমরা যারা সিয়াম পালন করেছি রোজাদার আমাদের জন্য মহা সুসংবাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত কলেজার টুকরা সাহাবী আবু হুরায়রা তার থেকে বর্ণিত রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না তার ভিতরে একটি হচ্ছে যারা রোজাদার সিয়াম পালন করেছে কাকে ভয় করে বলেন সবাই আল্লাহকে ভয় করে যারা সিয়াম পালন করেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কান্নাকাটি করে শেষ রাতে উঠে ওই রোজাদার যখন সারা দিন কিছু না খেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে রাতে কান্নাকাটি করে ইফতারের সময় কান্নাকাটি করে যখন তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তিনি কবুল করেন আরেকটি হচ্ছে ন্যায়পরায়ণ মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারপরে হোম মিনিস্টার ডিসি এসপি প্রধান শিক্ষক প্রিন্সিপাল যারা শাসক রয়েছে তাদের দোয়া কে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আর কবুল করে না আর যদি চোর হয় টিন চোর গম চোর চাল চোর টাকা চোর এগুলি যদি হয় তাহলে আল্লাহ তাআলা কি করবেন না কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ন্যায়পরায়ণ সৎ শাসকদের দোয়া কবুল করবেন ওই সব সৎ মেম্বার দোয়া কবুল করবেন ওই সমস্ত সৎ বিশ্বস্ত আল্লাহ ভীরু চেয়ারম্যানের দোয়া কবুল করবেন ওই সমস্ত আল্লাহ ভীরু সৎ মুখলিস ইসলাম ওয়ালা আমল ওয়ালা ওই সব প্রধানমন্ত্রীর দোয়া কবুল করবেন যারা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে বিশ্বস্ত সৎ ন্যায়পরায়ণ ভাবে দুনিয়ার জীবনে যাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দোয়া কবুল করে নেবেন বলি সুবহানাল্লাহ আরেকজন হচ্ছে মাজলুমের দোয়া কার দোয়া আরেকজনকে যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার করেন আরেকজনের জায়গা দখল করেন আরেকজনের বাড়ি দখল করেন আরেকজনের থাকার জায়গা বসবাসের জায়গা দখল করেন রাস্তাঘাট দখল করেন তাহলে আপনার দোয়া কখনো কি হবে না কবুল হবে না আর যে ব্যক্তি মাজলুম হয়ে গিয়েছে অত্যাচার হয়ে গিয়েছে ইচ্ছে করে আপনি তাকে ফাঁসি দিয়ে ফেলছেন ইচ্ছে করে আপনি তাকে হত্যা করে ফেলছেন ইচ্ছে করে আপনি রাতের অন্ধকারে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই পরিবারের দোয়া ওই মাজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে বলে সুবহানাল্লাহ এই জন্য রোজাদারের মহা খুশির সংবাদ সম্পর্কে আরো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই ফারহাতান রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি খুশির সংবাদ কয়টি বলেন সবাই দুটি খুশির সংবাদ একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি যখন সে সিয়াম পালন করে সারাদিন ইফতারের সময় খাবার খায় সুবহানাল্লাহ এটা হচ্ছে খুশির সংবাদ আরেকটি হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রব্বিহি আরেকটি খুশির সংবাদ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে বিচার মানুষের হয়ে যাবে তখন তখন এমন যারা জান্নাতে চলে যাবে তাদের রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে
বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে আমলে সালেহ লাগবে সেই আমলে সালেহ নাম হচ্ছে রোজা বলি সুবহানাল্লাহ এই রোজার যদি কেউ থাকে আমলে সালেহ যদি কেউ করে তাহলে তার কার সাথে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না আল্লাহর সাথে পার্টনারশিপ অংশীদার সাব্যস্ত করা যাবে না কেউ যদি আল্লাহর সাথে অংশীদার আল্লাহর সাথে মিলেমিশে একাকার করে ফেলবে অন্য কারোর সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে এই জন্য আল্লাহ তাআলা ওই মুশরিককে তিনি জান্নাত নামক প্রাণ নিতে দিবেন না ঠিক কিনা বলেন সবাই ওই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ তিনি মাফ করে দিতে পারবেন একমাত্র কিসের গুনাহ মাফ করবেন না শিরকের গুনাহ পার্টনারশিপ আল্লাহর সাথে অংশীদারের গুনাহ তিনি কখনো মাফ করবেন না এজন্য আমরা শিরক মুক্ত ঈমানওয়ালা হই আমলওয়ালা হই এবং সাইমুন হই রোজাদার হই তাহলে আল্লাহর সাথে আমাদের দিদার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রোজার আরেকটি পুরস্কার হচ্ছে দুনিয়ার জীবনে এটা পুরস্কার সেটা হচ্ছে রোজা যে থাকে সে সব সময় চুপচাপ থাকে না হাউমাউ করে চিল্লাচিল্লি করে বলেন সবাই চুপচাপ থাকে কারণ সে চিন্তা করে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইন্নি সাইমুন আমি হচ্ছে কি রোজাদার একজন রোজাদার একজন সিয়াম পালনকারী সে চিন্তা করে আমি তো রোজাদার সুতরাং আমার দ্বারা গালাগালি সম্ভব নয় আপনার আপনার কাছে কেউ ঠেকায় পড়ে মনে হচ্ছে যেন ঠেকায় পড়ে আপনার কাছে ঝগড়া করার জন্য আসবে কিন্তু আপনি তখন চুপ থেকে চলে যাবেন আর না হলে বলবেন আমি কিদার রোজাদার এটা কার কার কথা এটা আল্লাহর রাসূলের কথা প্রিয় ভাই সব এই জন্য শয়তানের যত হামলা এই হামলা থেকে বাঁচার জন্য রোজাকে ডাল হিসেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন বলে আল্লাহু আকবার আল্লাহর নবী তিনি বলেছেন বুখারীর হাদিস আসসাউমু জুন্না রোজা হচ্ছে ঢাল স্বরূপ যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যখন মানুষ যায় তখন জিহাদ করার জন্য সামনে তার ঢাল থাকে ঢাল দিয়ে প্রতিহত করার জন্য রাখে ঠিক তেমনি ভাবে শয়তানের যত হামলা রয়েছে শয়তানের যত কুমন্ত্রণা রয়েছে ওয়াসওয়াসা রয়েছে এই রোজার রোজাকে ঢাল হিসেবে ব্যবহার করে এই হামলা থেকে বাঁচা সম্ভব সুবহানাল্লাহ তাহলে এই রোজা হচ্ছে আমাদের জন্য ঢাল এই রোজা আমাদের জন্য কি ঢাল এই ঢাল দিয়ে আমরা আমরা অশ্লীল পাপাচার বেহায়াপনা বাজে কথা গাল মন্দ অন্যকে কষ্ট দেওয়া জোরে কথা বলা চিৎকার চেঁচামেচি এগুলো আমরা করব না ইনশা আল্লাহ তাহলে আমাদের সিয়ামকে আমাদের রোজাকে কে কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন প্রিয় ভাই সব এই রমাদান মাসে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন যাতে করে আমরা সিয়াম রাখি এবং কোরআন তেলাওয়াত করি সিয়াম রাখি রোজা রাখি আর কি তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করে কারণ কিয়ামতের ময়দানে রোজা দাঁড়িয়ে যাবে রোজা আমাদের জন্য কি হয়ে যাবে সুপারিশকারী হয়ে যাবে আর কোরআন তেলাওয়াত সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতে নেওয়া হোক জাহান্নামে না দেওয়া হোক কারণ সে তেলাওয়াত করেছে কোরআন আল কারীমকে রিসাইট করেছে এই জন্য সুপারিশকারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআনি ইয়াউমাল কিয়ামা রোজা এবং কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ রোজা এবং সিয়াম রোজা এবং কোরআন তেলাওয়াত আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে কারণ হচ্ছে রোজা থাকতে সবারই দরকার আছে ধৈর্য দরকার আছে না আছে এমন বেশ শয়তানে হামলা করে কি হামলা করে শয়তানে হামলা করে তাদেরকে শয়তানে কুমন্ত্রণা দেয় তখন সে বলে যে না আজকের মতো রোজাটা কি করে ফেলি ভেঙে ফেলি আছে না এরকম ভাই আছে এরকমের অজস্র হাজারো মুসলমান অনেক শত শত মুসলমান না বুঝে না গুরুত্ব বুঝে ভেঙে ফেলতেছে অথচ সামান্য একটু সময় ফজর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই জন্য এই সময়ের ভিতরে সবর করে ধৈর্য ধরে কষ্ট করে কেউ যদি থাকতে পারে তার জন্য পুরস্কার খাড়া হয়ে গিয়েছে পুরস্কার নির্ধারিত হয়ে গেছে বলি সুবহানাল্লাহ এই জন্য
এই সবর অবলম্বন করার ফল কি হবে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে 10 নং আয়াতের ভিতরে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিঃসন্দেহে সবরকারী ধৈর্যশীলগণ তাদের সবরের পুরস্কার পাবে অপরিমিত অগণিত যেটা কখনো সে কল্পনা করতে পারবে না বলি সুবহানাল্লাহ তাহলে সবরের ফল কেমন এর পরিমাণ কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কখনো হিসাব করতে পারবে না বিগয়রি হিসাবিন আনকাউন্টেবল অর্থাৎ অগণিত বেহিসাবে তোমাকে প্রতিদান দেওয়া হবে বলি ইনশাআল্লাহ